ছাত্রছাত্রীদের ঘুমে রেখে রাজ্য সরকার ত্রিপুরা মেডিকেল কলেজের ফি এক লাফে অনেকটা বৃদ্ধি করে নেয়। এতে করে স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। সম্প্রতি হাঁপানি ও ত্রিপুরা মেডিকেল কলেজে ফি বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ। এও অভিযোগ, বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে তিনবার বৃদ্ধি করা হয়েছে ফি। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে সরব হন এনএসইউআই এর রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি ফি বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান। সাংবাদিক সম্মেলনে সম্রাট রায় বলেন, ফি বৃদ্ধি করায় ছাত্রছাত্রীরা আতঙ্কিত, কিভাবে তারা ডাক্তারি পড়বেন এ নিয়ে। সম্রাট রায় দাবি করেন অবিলম্বে টিএমসির ফি বৃদ্ধি প্রত্যাহার করার। তিনি আরো বলেন, মেডিকেল কলেজের ফি 2021-22 অর্থবর্ষে ছিল 54 লক্ষ টাকা, এখন তা বৃদ্ধি করা হয়েছে প্রায় 68 লক্ষ টাকা। তার অভিযোগ, বাড়ানো হয়েছে হোস্টেল ফিও। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি এই বৃদ্ধি করা হয়েছে। এনএসইউআই এর রাজ্য সভাপতির প্রশ্ন, কার সাথে কেন এই ফি বৃদ্ধি করা হয়েছে? এই ফি বৃদ্ধি প্রত্যাহার করা না হলে সংগঠন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের নামবে তাও এদিন হুঁশিয়ারি দিয়ে রাখেন সম্রাট রায়। এদিকে এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি স্বরূপ হন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক স্বল্পতা নিয়েও। পাশাপাশি দাবি জানান দ্রুত জেআরবিটির ফল প্রকাশের। যে ওরা কিভাবে মেডিকেল পড়বে, ছাত্রছাত্রীদের ডিমান্ড যে অতি সত্তর এই মেডিকেল কলেজের ফিস প্রত্যাহার করতে হবে। তার মধ্যে আগে ছিল এই সরকার, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই নিয়ে তিনবার মেডিকেল কলেজের ফিস বৃদ্ধি করা হয়েছে। মেডিকেল কলেজের ফিস ছিল 2021-22 54 লাখ, এখন সেটাকে বাড়িয়ে প্রায় 68 লাখ সেটাকে করানো হয়েছে। শুধু মেডিকেল কলেজের ফিস নয়, হোস্টেল ফিসও বাড়ানো হয়েছে। সেটা মদতদাতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই মেডিকেল কলেজের ফিস বৃদ্ধি হয়েছে। আমরা ডিমান্ড করছি, আমরা বলব ত্রিপুরা প্রদেশের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।